हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज की शेयर करते इसी एक डिमेर रेसिपी। अनेक ही डिमेर झोल, डिमेर कारी, डिम भाजा, एक ही रकम एकघेयेमी खाबार खे खे बोर हो गेछ। आज के आमी एई रेसिपिटा तोमादेर संगे शेयर करब, जेटा किन्तु डिमेर झोल डिमेर कारीर थेके किन्तु कम किछु ना, आर टेस्टटाओ किन्तु असाधारण आर नतूनत्व एकटा टेस्ट। এই রেসিপিটা কিন্তু ভাপার থেকেও অন্যরকম একটু হয়। তাহলে দেখে নিই চলো আজকের এই মজাদার ডিমের রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। এর জন্য কিছুই নয়, লাগবে আমার তিনটে ডিম। আর ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডিমগুলোর গায়ে দেখো একটু ছুরির সাহায্যে এইভাবে দাগ কেটে দিলাম। এর ফলে যত রকম মশলা আমি এখানে অ্যাড করব সেগুলো সব কিছু এর ভেতরে ঢুকে যাবে। এরপর একটা ছোট মিক্সার জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে নারকেল কুচানো, আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সর্ষে, এক চামচ পোস্তদানা, অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি এখানে চারটে কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা কম বেশি করে নেবে। এবার শুকনো অবস্থায় এটাকে একটু গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এবার আমি এটাকে পেস্ট বানানোর জন্য এখানে অ্যাড করছি হাফ কাপের মতো ফ্রেশ টক দই। এখানে আমি প্যাকেটের টক দইটা ব্যবহার করেছি। এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। ঠিক এরকম মসৃণ পেস্ট আমার হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটো নিয়েছি ঢাকনা দিয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। ওই পাত্রটা ধুয়ে হাফ কাপ আরও জল এখানে অ্যাড করে দেবো। খুব বেশি জল অ্যাড করবে না, যেহেতু এটাকে আমি ভাপাতে দেবো তার জন্য। কিন্তু বেশি জল এখানে অ্যাড করলে খুব লিকুইড হয়ে যাবে, তখন এই টেস্টটা ভালো লাগবে না। হাফ কাপের থেকেও একটু কম আমি এখানে জল অ্যাড করলাম। এবার আমি একটা খুব ভালো করে একবার চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করতে জানো ভুলো না। এইরকম রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এরই মধ্যে দেখো আমি দুটো জিনিস অ্যাড করলাম, অল্প করে লঙ্কার গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো। এই দুটো দিলে কিন্তু কালারটা ভালো আসবে। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। অল্প করে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর ছোটো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে এটাকেও আর একবার ভালো করে মিক্স করে নিলাম। এরপর যে সিদ্ধ করা ডিমগুলো ছিল সেগুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। এই পদ্ধতিতে একবার এই ডিম ভাপাটা তোমরা তৈরি করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর ভাপা জিনিসে দেখবি একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ডিমগুলোকে একটু উল্টে পাল্টে মিক্স করে নেবো। দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি এখানে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেবো। তার আগে দেখো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড আর জল আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম। ভাপ তৈরি হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেবো, মানে ভাপিয়ে নেবো। 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে এই সম্পূর্ণ স্টিমটা আমি বসতে দেবো, তারপরে ঢাকনাটা খুলে নেবো। 10 মিনিট পর ঢাকনাটা আমি এবার খুলে নেবো। তাহলেই রেডি আজকের আমার মজাদার ডিমের ভাপা। আজ তাহলে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।